হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা আমাদের ফোর্থ চ্যাপ্টারে এন্ট্রি করছি, উইচ ইজ পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিল শুনতে যতটা সহজ লাগে, এর পেছনে যে ইতিহাসটা সেটা কিন্তু অনেকটাই জটিল, অনেকটাই এর পেছনে অনেক পরিশ্রম বিভিন্ন বিজ্ঞানীদের আছে। তো তারই কিছু একটা লেখা আমি এখানে লিখেছি। তো দেখো, ফার্স্ট হচ্ছেন বিজ্ঞানী ডোবেরিনার, মানে পিরিয়ডিক টেবিল যে সময় পিরিয়ডিক টেবিল ছিল না, মানে সেটাকে একটা জায়গায় একটা সূত্রে গাঁথার জন্য যে বিজ্ঞানী বা বিজ্ঞানীরা সর্বপ্রথম এই ধরনের চেষ্টা করেছিলেন, এবং আফটার দ্যাট সেই চেষ্টা করতে 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 আফটার দ্যাট সবার শেষে বিজ্ঞানী বোহর তার যে আধুনিক পর্যায় সূত্র বা যেটা মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমরা সবসময় পিরিয়ডিক টেবিল দোকানে গিয়ে যখন কিনতে যাই, তখন পিরিয়ডিক টেবিলের যে ছবিটা আমাদের কাছে দেয় বা আমরা যে ছবিটা বারবার দেখে অভ্যস্ত, সেই ছবিটাই হচ্ছে আজকের পিরিয়ডিক টেবিল। সেটা জানার জন্য আমাদের একটু পিছন দিকে হাঁটতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখছি বিজ্ঞানী ডোবেরিনার। তো বিজ্ঞানী ডোবেরিনার তার ট্রায়াড ল বা ত্রয়ী সূত্রের মাধ্যমে প্রথম কেমিস্ট্রি জগতে বা কেমিস্ট্রি ওয়ার্ল্ডে পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিসিটির একটা কনসেপ্ট এনেছিলেন। তো ফার্স্ট লটা আমরা পরপর লগুলো ডিসকাস করবো, তার প্রথমে একটু আমরা ব্যাপারগুলো জেনে নিই। তো ট্রায়াড রুলটা এনেছিলেন বিজ্ঞানী ডোবেরিনার। তো আমরা জানি যে কোনো ল এর মধ্যে সেই লটা কি হয় না, পুরোপুরি সঠিক হয় না, তার মধ্যে কিছু না কিছু ফ্ল থাকেই বা ভুল বা সীমাবদ্ধতা থেকেই যায়। তো সেই ডোবেরিনার ট্রায়াড লটা সমস্ত মলিকুলের ক্ষেত্রে খাটল না। তো তারপরে বিজ্ঞানী নিউল্যান্ড অক্টেভ তার অক্টেভ রুল বা অষ্টক সূত্রের মাধ্যমে 1864 আর একটা রুল নিয়ে এলেন যে দেখো, এই রুলটার মাধ্যমে আমরা কিছু মলিকুলসকে এক জায়গায় আনতে পারছি। কিন্তু তারপরেও যখন যত মলিকুল আস্তে আস্তে আবিষ্কার হতে শুরু করলো, তখন কিন্তু শুধুমাত্র এই অক্টেভ রুলের উপরে আমরা স্থির থাকতে পারলাম না। আফটার দ্যাট ইন দ্য ইয়ার অফ 1871 মেন্ডেলিভ এলেন তার পিরিয়ডিক ল নিয়ে, বিখ্যাত পিরিয়ডিক টেবিল। সেই টেবিলের মধ্যে যে বিভিন্ন মলিকুলসগুলোকে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজালেন। তো এই 1871 যে নতুন রেনেসাঁটা আমরা দেখতে পেলাম, সেটারই হাত ধরে বিজ্ঞানী মজলে মেন্ডেলিভের পিরিয়ড লর যে কিছু কিছু ছোটোখাটো মিস্টেক্স ছিল বা সেই সময় যে সমস্ত মলিকুলসগুলো আবিষ্কার হয়নি, তা সেইগুলো যখন আবিষ্কার হলো, তখন বিজ্ঞানী মজলে বিভিন্নভাবে পিরিয়ডিক টেবিলটাকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করলেন। অ্যান্ড আফটার দ্যাট সবার শেষ বিজ্ঞানী বোহর, তিনি সবার শেষে পিরিয়ডিক টেবিলকে অন্য আরেকটা ডাইমেনশন দিলেন বা অন্য আরেক রকমভাবে সাজানোর চেষ্টা করলেন। তো আমরা এখন আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা বলি, সেটা কিন্তু বোহরের করা লাস্ট পিরিয়ডিক টেবিলেরই সেই চিহ্নটা। তো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলকেই ভিত্তি করে আমরা লাস্ট পিরিয়ডিক টেবিল যেটা আমরা এখন পড়ি সেটাই চলে আসছি। তো চলো দেখে নেওয়া যাক প্রত্যেকজন বিজ্ঞানীর যে ধরনের পিরিয়ডিক ল এর কথা বলেছিলেন সেগুলোর কি, এবং সেগুলোর মধ্যে কি ধরনের ভুল ছিল বা সেগুলোর মধ্যে কি ধরনের সীমাবদ্ধতা ছিল, সেগুলোকে কি করে আমরা ওভারকাম করে পরবর্তী লয়গুলোর মধ্যে ঢুকেছি। তো চলো দেখা নেওয়া যাক। ফার্স্টে আমরা দেখব বিজ্ঞানী ডোবেরিনারের ট্রায়াড ল। ওকে, তো আমরা চলে এসেছি আবার আমাদের বোর্ডে। তো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডোবেরিনার্স ট্রায়াড। ডোবেরিনার্সের যে ট্রায়াড, সেই ট্রায়াডের একটা আমি দেখো একটা সুন্দর একটা ছবি এঁকেছি, ছবির মাধ্যমে বা ডায়াগ্রাম এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো ট্রায়াড মানে কি? ত্রয়ী, অর্থাৎ তিনটে মলিকুল থাকবে। তো এখানে আমরা দেখছি তিনটে মলিকুল কিন্তু অন্যরকম ভাবে, এখানে দেখছি লিথিয়াম, এখানে আমরা দেখছি পটাশিয়াম, কিন্তু এখানে দেখছি সোডিয়াম। তো ওনার যে মেন পয়েন্ট অফ ভিউ সেটা ছিল যে দুটো মলিকিউল তাদের দুজনের যে অ্যাটমিক ওয়েট, অর্থাৎ লিথিয়ামে হচ্ছে 7 আর পটাশিয়াম হচ্ছে 39। তো লিথিয়ামের যে 7 আর পটাশিয়ামের যে 39, এদের দুজনের যে অ্যাটমিক ওয়েট সেই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ডিভাইড করা হয়, অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে যদি দুটোকে অ্যাভারেজ করা হয়, দুজনের অ্যাটমিক ওয়েটকে যদি অ্যাভারেজ করা হয়, তাহলে আমরা কি পাবো না, এই দুজনের মাঝামাঝি যে একটা মলিকুল তার অ্যাটমিক ওয়েটটা পাবো। তো দেখে না যাক আমরা কি করে উনি বলছেন। তো লিথিয়ামের হচ্ছে 7, পটাশিয়ামের হচ্ছে 39। তো এই দুজনকে যদি আমরা ডিভাইড যোগ করে ডিভাইড করি কত হচ্ছে, 46/2 which is 23, and 23 is the
অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম। তো এইরকম ভাবে উনি কয়েকটা মলিকিউল, মানে সেই সময় যতগুলো মলিকিউল আবিষ্কার হয়েছিল তার রেসপেক্টে উনি এই রুলটা আমাদেরকে দিয়েছিলেন। তাহলে আর কোন কোন এলিমেন্টসের ক্ষেত্রে এই রুলটা খাটবে তো দেখে নেওয়া যাক। আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইটা একটা দেখলাম, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। আমি নিজে নিজে এদের অ্যাটমিক ওয়েটগুলো লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে পারলে চেষ্টা করে দেখো। মানে পুরোপুরি হয়তো সেম না আসবে, হয়তো 0.5 এর এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রায় একই রকমের ভ্যালুগুলো আসতে পারে। আর কি হতে পারে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন আমরা জানি কি হয় না, ক্লোরিন হচ্ছে 35.5, ব্রোমিন কত হয় না, ব্রোমিন হয় 80, আর আয়োডিন হয় 127। তাহলে এইটাকে আর এটাকে যদি প্লাস করি, যদি দুটো 2 এ ডিভাইড করি, প্রায় আমাদের 80 কাছাকাছি আসছে। তো এই গেল সুন্দর একটা রুল। তো সবাই খুব উচ্ছ্বসিত যে বাহ, এরকম ভাবে তো আমরা প্রত্যেকটা এক একটা গ্রুপকে আমরা এভাবে সাজিয়ে নিতে পারি যে এই তিনটে মলিকিউল এদেরকে আমরা এক জায়গায় রাখলাম, এই তিনটে মলিকিউল এদেরকে আমরা এক জায়গায় রাখলাম, তিন দুটো মলিকিউলকে যোগ করে মাঝখানে ডিভাইড করলে কি না দ্বিতীয় রুলটা চলে আসে, দ্বিতীয় যে মাঝখানের মলিকিউলটাকে আমরা পেয়ে যাচ্ছি, তার অ্যাটমিক ওয়েট পেয়ে যাচ্ছি। তো এরকমভাবে সাজাতে পারি সুন্দর। এই করতে করতে কিন্তু এই রুলটা কিন্তু শেষ পর্যন্ত, মানে কি বলবো, এই রুলটাকে একটা জায়গায় আনা গেল না। তার কারণ ব্যাপারটা হচ্ছে ত্রয়ী সূত্রের প্রয়োগে মানে কয়েকটা মলিকুলের ক্ষেত্রেই শুধুমাত্র সীমাবদ্ধ, মানে যে কটা আমি দিলাম এরকম আর দুই হয়তো এক দুটো আছে, কিন্তু আমাদের কাছে মলিকুল, আমাদের কাছে এলিমেন্ট কতগুলো, 118টা, 119টা মতো মলিকুল বা এলিমেন্ট। সবাইকে তো আমরা এভাবে করতে পারি না, প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব নয় করা, অনেক রকম ফ্ল থাকে। তো সেই সময় যে কটা মলিকুল আবিষ্কার হয়েছিল তিনি তাদের মধ্যেই একটা মোটামুটি একটা লিমিটেশনের মধ্যেই উনি এই রকম রুলটা দিয়েছিলেন। কিন্তু যত যত দিন গেল তত কি হলো, নতুন নতুন মলিকুল আবিষ্কার হলো, যেহেতু নতুন নতুন এলিমেন্টগুলো আবিষ্কার হলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ট্রায়াড রুলটা অ্যাপ্লাই করা গেল না। তো এই রুলটাকে আমরা তখন বন্ধ করলাম, বন্ধ করলাম না, এই রুলটাকে আবার একটা মডিফাই করার জন্য আরেকজন চলে এলেন, তিনি হলেন বিজ্ঞানী নিউল্যান্ড। তার অক্টেভ বা অষ্টক সূত্রের মাধ্যমে আরেকটা রুল প্রপোজ করলেন, যেটা কিনা পিরিয়ডিক টেবিল বা তাদের মলিকিউলসগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখার একটা উপায় বাতলালেন। তো চলো দেখে নেওয়া যাক সেই উপায়টা কিরকম। সো আমরা চলে এসেছি এবারে আমাদের অক্টেভ রুল, নিউল্যান্ডস বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডস, তার অক্টেভ রুল, অক্টেভ লতে আমরা চলে এসেছি। তো এখানে দেখো আমরা ঘর কেটে কেটে অনেকগুলো মলিকিউলস, অনেকগুলো এলিমেন্টের নাম লিখেছি। তো কেন লিখলাম অক্টেভ, মানে কি অষ্টক বা আটটি, এইট, ঠিক আছে, আটখানা মলিকিউল পরপর যদি ওই সময় যতগুলো মলিকিউল, এখানে তুমি একটা জিনিস দেখতে পাবে যে আমাকে বলতে পারো স্যার যে ওখানে তো ফ্লুরিনের পর, তো আমাদের আমি জানি ফ্লুরিন পর নিয়ন হয়, তো ফ্লুরিনের পর আপনি এখানে সোডিয়ামে চলে এসেছেন কি করে। দেখো এইটা যে সময় করা 1864, 1864 ওই সময়, ওই সময় নাগাদ, তো ওই সময় কিন্তু নোবেল গ্যাস বলে যে কিছু হয় সেটার কোনো অস্তিত্ব ছিল না, মানে তখন নোবেল গ্যাসগুলো আবিষ্কার হয়নি। তো যে কটা মলিকুল আবিষ্কার হয়েছিল তার রেসপেক্টে কিন্তু এই বক্সটা বা এই ছকটা আমরা দেখতে পাচ্ছি। তো উনি যেটা বললেন, তো সেটা বললেন সেটা হচ্ছে যে যদি আমরা অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে আমরা মলিকুলসগুলোকে সাজাতে থাকি, যদি আমরা অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে মলিকুলসগুলোকে বা এলিমেন্টসগুলোকে পাশাপাশি সাজাতে থাকি, তাহলে দেখা যাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট যে মলিকিউল, আট নম্বর যে এলিমেন্টটা, আট নম্বর যে মৌলটা, সেটা কোথায় না, এইখানে না, সেটা আবার কার মতো বিহেভ করবে, না সেটা এক নম্বর যে মলিকিউলটা দিয়েছিলাম বা এলিমেন্টটা দিয়েছিলাম তার মতো বিহেভ করবে। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এর পরের যেটা 8 নম্বর, সেটা আবার কার মতো করবে, না আগের যে 8 নম্বর ছিল তার মতো করবে। অর্থাৎ প্রত্যেকটা ছকে সাতটা করে থাকবে, আর 8 নম্বরটা আবার 7 নম্বরে, 8 নম্বরটা আবার তার ফার্স্ট পজিশনে চলে আসবে। অর্থাৎ এখান থেকে 1, 7 হলো, 8 নম্বরটা আবার 1 নম্বরের জায়গায় চলে গেল, একই টাইপের। মানে দেখা যাচ্ছে যে অ্যাটমিক ওয়েট যত বাড়ছে, যত বাড়তে বাড়তে সেভেন্থ পজিশনের পর এইট পজিশন যার আসছে, সে আবার ঠিক প্রথম সারিতে যে ছিল তার মতো বিহেভ করছে।
লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম সিজিয়াম থাকার কথা আমি জানি, কিন্তু তোমরা জানো যে সেই সময় এই ধরনের মলিকিউলগুলো কিছু আবিষ্কার হয়নি। তো এইভাবে উনি অষ্টক সূত্রটা আমাদের কাছে পেশ করলেন, তো খুব ভালোভাবেই এই রুলটা চলছিল। তো দেখো যে আমরা জানি যে সবকিছু একটা ফ্ল থাকে, তো এইটার যে ফ্লটা সেটা কি ছিল না, বলছে যে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলো মানে লাইট মেটাল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নিউল্যান্ডের যে অষ্টক সূত্র বা অক্টেভ ল সেটা প্রযোজ্য হলেও ভারী মৌলগুলোর ক্ষেত্রে এটি অচল হয়ে পড়ে, তাই এটি পরিত্যক্ত অর্থাৎ অ্যাবান্ডন হয়ে পড়ে কখন, যখন আমরা এগুলো সব তো হালকা মৌল অর্থাৎ ছোট থেকে এটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিন থেকে শুরু করেছি, তিন থেকে কুড়ি এগুলো সব ছোট ছোট মলিকুল হালকা মলিকুল, যখনই আমরা অসমিয়াম ঠিক আছে টাইটানিয়াম এইগুলো বড় বড় জায়গা বড় বড় মলিকুলসগুলো যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এই রুলটাই আমরা খাটতে পারছি না, তখন আমরা চলে আসবো ট্রানজিশন এলিমেন্ট বলে একটা জায়গা পাবো, সেই জায়গাটাই চলে আসবো যে কেন সেই এই রুলটা আমরা খাটাতে পারলাম না। তো কিছু কিছু মলিকুলের জন্য এই অক্টেভ সুন্দর একটা রুল, আমরা যদিও এটা এখন ব্যবহার করি এই ধরনের রুলটাই আমরা এখন ব্যবহার করি, তো এই রুলটা কয়েকটা মলিকুলের জন্যই শুধুমাত্র প্রেফারেবল ছিল সবার জন্য নয়। তো আমরা এরপরে উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো মেন্ডেলিভের পর্যায় সূত্রে আমরা এবারে এন্টার করতে চলে এসেছি, চলো ওকে। তো আমরা এবার চলে এসেছি মেন্ডেলিভের পিরিয়ডিক ল বা পিরিয়ডিক বা পর্যায় সূত্রে, আমি দুটো ইংলিশ বাংলা দুটোতেই লিখে দিয়েছি, তো এটা আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট এই জন্য লিখেছি, আমাদের কিন্তু কোয়েশ্চেনের ক্ষেত্রে এইটা খুব বেশি পরিমাণে আসে লিখতে দেয়। তো কি দেখছি না, বলছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির সঙ্গে পুনরাবৃত্ত হয়। মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, যে কোনো মৌলের যত রকম ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম হতে পারে সেই ধর্মগুলো কি না তাদের পারমাণবিক গুরুত্ব অর্থাৎ অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, ঠিক আছে পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট, ঠিক আছে পারমাণবিক গুরুত্বের যে বৃদ্ধি যত বৃদ্ধি পাবে প্রত্যেকটা মৌলের তত কি হবে সেটা পুনরাবৃত্ত হয় মানে বারবার বারবার করে ফিরে আসে, একটা রেঞ্জে গিয়ে এতটা জায়গায় গেলাম তারপর আবার কিন্তু সেই আগের জায়গাতেই ফিরে আসছে, আবার এভাবে যাচ্ছে ঘুরে ঘুরে আবার একটা জায়গাতে গিয়ে আবার ফিরে আসছে। এই যে পিরিয়ডিক, পিরিয়ডিক মানে কি বারবার একই জায়গাতে ফিরে আসা, সেই ফিরে আসাটাই হচ্ছে কিভাবে হচ্ছে না ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির সঙ্গে, যত অ্যাটমিক ওয়েট বাড়ছে তার রেসপেক্টে সেই ধর্মগুলো কি হবে না ইন্টারচেঞ্জ করে আর পিরিয়ডিক্যালি একই জায়গায় চলে আসছে। তো ইংলিশে যদি বলতে বলি দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য অফ এনি এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দ্য অ্যাটমিক ওয়েটস, পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েটস। তো এইভাবে আমরা মেন্ডেলিফের যে পিরিয়ডিক ল সেটা শুরু করতে পারি। তো পিরিয়ডিক ল জানার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, তো যেটা আচ্ছা ঠিক আছে তার আগে আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্ম, ভেরি মাচ ইন্টারেস্টিং দুটো কিওয়ার্ড। তো আমরা জানি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম কি কি হয় না, আমরা দেখ পরমাণুর যে আকার বা ব্যাসার্ধ বা অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস, তারপর তো হতে পারে পারমাণবিক আয়তন ভলিউম, মেটালিক প্রপার্টি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, বয়লিং পয়েন্ট মানে গল তোর কি বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, ভ্যালেন্সি, এই যত রকমের ধর্ম বা রাসায়নিক বা ভৌত ধর্মগুলো হয় এই সমস্ত ধর্মই কিন্তু বা সমস্ত প্রপার্টিসই কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ বা পিরিয়ডিক্যালি আবার আবার করে ফিরে আসে। কিন্তু কোন ধর্মগুলো ফিরে আসে না, যেগুলো পদার্থের পর্যায়গত ধর্ম নয়, তাহলে আমাদের আগে জানতে হবে যে কোন ধর্মগুলো বা কোন প্রপার্টিগুলো মৌলের বা এলিমেন্টের পিরিয়ডিক প্রপার্টি নয়, তো সেগুলো কিন্তু কোনোভাবেই ফিরে ফিরে আসবে না। কোনগুলো নয় না, আমরা জানি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি কিন্তু কোনো মৌলেরই পর্যায়গত ধর্ম নয়, তাই এটা কিন্তু কোনোভাবেই আমাদের পিরিয়ডিক প্রপার্টি হতে পারে না। তো ঠিক আছে এই এই ধর্মটা কিন্তু এটা একটা এক্সেপশন ছিল, তো পিরিয়ডিক প্রপার্টির মধ্যে কিন্তু এই ধর্মটা কোনোভাবেই পড়ে না। তো আমরা এবার দেখিনি মেন্ডেলিফের পর্যায় সারণীর যে মেন
পার্টস গুলো কি কি আছে। মেন্ডেলিফের পর্যায় সারণীর দু রকম জিনিস, একদম বেসিক জিনিস, একটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ, একটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ, আমরা সিরিজ বলি, একটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ, আর একটা হচ্ছে পিরিয়ড বা পর্যায়। তো আমরা চলো একটা ছবির মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা দেখি কিভাবে এই লটাকে বা এই পিরিয়ডিক টেবিলটাকে আমরা সাজাতে পারি। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো কি বলছে, তো আমরা মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেখানে দু রকম জিনিস বললাম, একটা হচ্ছে পর্যায়, একটা দ্যাট ইজ পিরিয়ড, আর একটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, পর্যায় কিরম ভাবে যায় না, পর্যায় আনুভূমিক বা এইভাবে হরিজন্টালি, হরিজন্টালি মানে 1 2 3 4 5 6 7 8 এরম ভাবে যাচ্ছে। আর গ্রুপ বলতে কি, ওপর থেকে নিচে ভার্টিক্যালি নাপবো, 1 2 3 4 5 6 7 8 এভাবে নাপতে পারো, বোঝা গেছে ব্যাপারটা। তো এইভাবে গেলে হচ্ছে পর্যায়, আর এভাবে নামলে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, শ্রেণী, গ্রুপ মানে শ্রেণী, আর পিরিয়ড মানে পর্যায়। তো এই হচ্ছে আমাদের মেন ব্যাপার। তো এখানে আমাদের দেখতে হবে যে মেন্ডেলিফ যে কটা, মেন্ডেলিফের সময় কতগুলো মলিকিউল ছিল না, 63 খানা মাত্র এলিমেন্ট সেই সময় আবিষ্কার হয়েছিল। তো তার রেসপেক্টে উনি একটা ঘরটাকে সাজিয়েছিলেন কিরম ভাবে। তো ওই সময় উনি 7টা পর্যায় আর 9টা শ্রেণী, 7টা পর্যায়, 7টা পিরিয়ড আর 9টা শ্রেণী বা গ্রুপ, এই রেসপেক্টে, মানে 7টা পর্যায় বলতে 1 2 3 4 5 6 7 এইভাবে, আর গ্রুপ বলতে এরকম 1 2 3 4 5 6 7 8 9 নখানা গ্রুপ কিন্তু উনি দিয়েছিলেন। তো 9টা গ্রুপের মধ্যে ইন্টারেস্টিং যেটা সব থেকে, সেটা হচ্ছে উনি 9টা গ্রুপের মধ্যে 8টা গ্রুপকে এক রোমান অক্ষরে 1 থেকে 8 পর্যন্ত নাম দিয়েছিলেন। তাহলে 8টা গ্রুপ আর আমাকে কি বললাম, 9খানা গ্রুপ, আর লাস্ট যে গ্রুপটা সেটাকে নাম দিয়েছিলেন জিরো গ্রুপ। জিরো গ্রুপ কেন, কারণ ওই গ্রুপটাকে ওখানে কিছু বসানোই ছিল না, মানে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন বা উনি ভেবেছিলেন যে এমন কিছু মৌল বা এমন কিছু এলিমেন্টস আবিষ্কার হতে পারে যে যাদেরকে আমরা এই জায়গায় রাখতে পারি, মানে কতটা দূরদর্শিতা থাকলে একটা মানুষের এই জিনিসটা করা যায়। তো যেগুলো আবিষ্কার হয়নি, যে জিনিসটা আমাদের কাছে নেই, সেটারই একটা তিনি চিন্তা ভাবনা পরিকল্পনা করে রেখে দিয়েছেন যে জিরো গ্রুপ বলে এমন কিছু গ্রুপ থাকবে যার মধ্যে এমন কিছু মলিকিউল থাকবে যাদের বৈশিষ্ট্য বা যাদের ক্যারেক্টারিস্টিক সেম। তো সেই জিরো গ্রুপটাই আজকে আমাদের নোবেল গ্যাসের যে গ্রুপ, অর্থাৎ যে গ্রুপে আমরা জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই ধরনের সবকটা নোবেল গ্যাস থাকে। তো উনি 1 থেকে 8 পর্যন্ত নর্মাল, আর তার লাস্টেরটাকে জিরো গ্রুপ হিসেবে চিহ্নিত করে গেছে। তো এইভাবে আমরা পিরিয়ডিক টেবিলের যে বেসিক কনসেপ্ট সেটা জানতে পারি। তো আগামী ভিডিওতে আমরা পুরোপুরি তোমাদের যে পিরিয়ডিক প্রপার্টিস যেগুলো আছে, সেই পিরিয়ডিক প্রপার্টিগুলো যেগুলো আমি বলছিলাম এক্ষুনি রাসায়নিক আর ভৌত ধর্ম, সেই ধর্মগুলো কি করে বাঁদিক থেকে ডান দিকে, মানে পিরিয়ডিক টেবিলের বাঁদিক থেকে ডান দিকে গেলে বা উপর থেকে নিচে নামলে কীভাবে বৃদ্ধি পায় বা কী করে কমে যায় বা তার যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা আমি পরের দিন ডিসকাস করবো। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, তো চলো।